হ্যালো ভিউয়ার্স, কেসে হে? আজ নিয়ে আসলাম বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের বাওয়াল মুভির ট্রেলার সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই প্রথমে বলতে চাই, এই মুভিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। এই মুভিটি ডাইরেক্ট করছেন নীতিশ তেওয়ারি, যিনি এর আগে দাঙ্গাল ও ছিছোরে মুভিটি ডাইরেক্ট করেছেন, এবং তিনি এই দুটি মুভি অনেক ধামাকাদার করেছেন। এবং আপনারা জানেন হয়তো বা দাঙ্গাল কতটা বক্স অফিস রেকর্ড করেছিল, এখন পর্যন্ত ব্রেক করেনি এখনো কেউ এই মুভিটির আয়ের রেকর্ডটি। তো সেই ডাইরেক্টরই নিয়ে আসছে বাওয়াল মুভিটি। তো বুঝতেই পারছেন হয়তো বা হতে পারে বক্স অফিসে কোনো একটা বাওয়ালের ধামাকাদার। হ্যাঁ, এবার আসা যাক ট্রেইলার সম্পর্কে। প্রথমে দেখা যায় এই মুভিটিতে বরুণ ধাওয়ান একটি লখনৌ শহরে বসবাস করেন, যেখানে তিনি কিছুই জানে না হয়তো বা, কিন্তু তিনি এমন ভাব ধরেন তিনি সব ধরনের সবকিছুই জানে, এবং এমন একটা ইমেজ ক্রিয়েট করেছেন যেখানে সবাই তাকে একটা সম্মান এবং রেসপেক্ট করা শুরু করে। একটা একটা সিনে দেখা যায় তিনি একটা স্কুলে টিচারগিরি করতে, যেখানে স্টুডেন্টের কাছ থেকে অ্যান্সার শুনে নেয়, অ্যান্সারটা হয়তো বা তার জানা ছিল না। এরপরে এক সময় দেখা যায় নায়িকার সাথে দেখা হয় একটা মলে, এবং মল থেকে আস্তে আস্তে একটা সময় তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করার পরে এক সময় একটা ডেটের সিট হয়, এক সময় তার সাথে ডেটে যায়, যেখানে তার সম্পর্কে জানার চেষ্টা করে এবং তার সাথে তার মিল আছে কতটুকু বা অমিল আছে সেই সম্পর্কে তারা ডিসকাস করে। যদিও তাদের মধ্যে কোন রকম মিল না থাকার পরেও আচানক ফ্যামিলি মতে তাদের বিয়ে হয়ে যায়, এবং নায়ক নায়িকা তাদের হানিমুনের জন্য ইউরোপ চলে যায়। ইউরোপ যাওয়ার সময় এয়ারপোর্টের ভিতরে কমেডি কিছু সিন দেখা যায়, এবং তারপরে ইউরোপিয়ান ভাষা শেখানোর চেষ্টা করে, বাট জাহ্নবীর মনে একটা ক্ষোভ থেকে যায়, জানি না কিসের জন্য জাহ্নবী হয়তো বা নায়ককে পেয়ে খুশি নন। তো ওখানে গিয়ে হয়তো বা একটা নায়কের স্বপ্নই থাকে হিটলার যেখানে যুদ্ধ করেছেন, হিটলারের মেইন বাসস্থান সেখানে যাওয়ার। সেখানে গিয়ে হয়তো বা তিনি চিন্তা করেন সবসময় যে হিটলারের কিছু কাহিনী, কিভাবে কি হিটলার কি করেছেন, কতদূর করেছেন, ওরকম কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিছু ক্লিপস দেখা যায়। এটা হতে পারে তার স্বপ্ন, এটা হতে পারে তার ভ্রম, বাট এখন পর্যন্ত কোনো কিছু বোঝা যায়নি, কারণ ট্রেইলারে এত কিছু বোঝায়নি। আর জাহ্নবীর কথা না বললে নয়, জাহ্নবীর এখানে পরবর্তীতে দেখা যায় জাহ্নবী এবং নায়কের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়, হয়তো বা কোনো একটা জিনিস আছে সেই জিনিসটা অন্যের হতে পারে, সেটা নেওয়ার জন্য নায়ক অনেকটা আকুল হয়ে পড়েন, এবং জাহ্নবীর সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং তিনি কিছু ডায়লগ বলতে দেখা যায় নায়িকাকে বলতে দেখা যায় যে নিজের যাই থাকুক না কেন অন্যের জিনিসের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে, এই জিনিসটা বলতে দেখা যায় নায়িকাকে। এবং তারপরও আরো কিছু ডায়লগ বলতে দেখা যায়, বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেছে কিন্তু মনের একটা যে যুদ্ধ সেটা শেষ হয়নি, এই সম্পর্কে কিছু ডায়লগ শুনতে পাওয়া যায়। তো ট্রেইলার তো দেখেই নিলাম, হয়তো বা আপনারা যদি না দেখে থাকবেন অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে দেখবেন। এবং আর কিছু কথা না বললেই নয়, এই মুভিটি থিয়েটারে নয়, মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন প্রাইমে। তো এই মুভিটি মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন প্রাইমে 21 জুলাই। সো দেখা যাক মুভিটি কেমন হয়, এবং আপনারা কতটা আগ্রহী অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।